দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের আত্রেই নদীর সেতু মেরামতের কাজ করতে গিয়ে কংক্রিট কাটার করাতের চেন পেটে ঢুকে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম তেজামুল শেখ, বয়স 26 বছর, বাড়ি মালদা জেলার কালিয়াচকে। প্রসঙ্গত উল্লেখ, বেশ কিছুদিন আগে বালুরঘাটের আত্রেই নদীর সেতুতে গার্ডওয়াল দেওয়া হয়েছিল, কিন্তু কংক্রিটের গার্ডওয়ালের কারণে সেতুর ওপর প্রচুর ওজন বেড়ে যাওয়ায় সেই গার্ডওয়াল কাটার কাজ চলছে বালুরঘাটের আত্রেই সেতুতে। সেই মোতাবেক গত 17 তারিখে কংক্রিট কাটার সময় করাতের চেন ছিঁড়ে কর্মরত শ্রমিক তেজামুলের শরীরে আঘাত লাগে। প্রথমে ওই শ্রমিককে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেইখানেই চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় ওই শ্রমিকের। এদিকে মৃত শ্রমিকের পরিবারের পাশে প্রশাসন যাতে এগিয়ে যায় তার আবেদন করলেন শহরবাসী তথা বিশিষ্ট নাট্যকার জ্যেষ্ঠ নিয়োগী। বহরমপুরে একটা অ্যাক্সিডেন্টের পর ব্রিজ, এই ব্রিজের উপরে গার্ডওয়াল তোলা হয়, প্রচুর টাকা খরচ করে গার্ডওয়াল তোলা হয়। এখন সেটা দেখা যাচ্ছে টেকনিক্যালি ওটা ভুল ছিল, এটা যারা টেকনিক্যাল ম্যান তারা আরও ভালো বলতে পারবেন। এখন সেই গার্ডওয়াল কাটা হচ্ছে, লেবাররা এসেছিলো কালিয়াচক থেকে, ন্যাচারালি ওখানে চেনে কাজ হচ্ছে, মেশিনে কাজ হচ্ছে, কম্পিউটারে কাজ হচ্ছে, ওই গার্ডার তুলে ওখানে নিচে আবার রাবার ইয়ে দেবে। তো সেইখানে ওই ছেলেটি দাঁড়িয়েছিল, লেবারে কাজ করছিল, চেন ছিঁড়ে এসে একেবারে ওর বুকে লাগে এবং বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়। তারপর ইঞ্জুরিটা বেশি দেখে ন্যাশনাল মেডিকেলে নিয়ে যায় লেবাররা। এখন ঘটনা হচ্ছে যে কেমন ঠিকাদার, কেমন এগুলো বিষয়, এগুলো তো তদন্ত করে দেখা উচিত। অবিলম্বে ওর পরিবারের দিকে তাকিয়ে এই আপনারা যেভাবে এগিয়ে এসছেন, সবাই যেন এগিয়ে আসে, ও পরিবার যেন উপকৃত হয়, এটাই চাইবো বালুরঘাটবাসী হিসাবে। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, নিউজ টুডে। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবে। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।